আমি আফসানা সুমি, আমার উদ্যোগের নাম গুটি পোকা ব্যাজ হ্যাবি। ফাগুন বরণ মেলায় আমরা এখানে এসেছি। এটা চারুকলা আয়োজিত একটি মেলা। এখানে আমরা হ্যান্ড পেইন্টেড প্রজেক্ট নিয়ে এসেছি, প্লাস হাতে বানানো বিভিন্ন গহনা নিয়ে এসেছি। যে কোনো প্রয়োজনে আমরা কাস্টমাইজ কাজও করে থাকি। এখানে যেহেতু পহেলা ফাল্গুন সামনে, ভ্যালেন্টাইন ডেও আছে সাথে, সো অনেকেই এখানে আসছেন, মেলা উপভোগ করছেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। যেহেতু আমরা অনলাইন পেজ, সরাসরি যোগাযোগটা খুব উপভোগ করছি, ভালো লাগছে। আমি খাদিজাতুল কুবরা, কাজ করছি চিত্রাঙ্গদা পেজ নিয়ে। আমার পণ্য হচ্ছে সবগুলোই হচ্ছে দেশি পণ্য, কুর্তি নিয়ে কাজ করছি। বেসিক্যালি আমার কাজ হচ্ছে মেয়েদের ডিজাইন করা কুর্তিগুলো করি, সেগুলো সবগুলোই মোটামুটি কটন কাপড়ের উপরে করি। আর এখানে হচ্ছে একটা মেলা এসেছি, এই মেলাটা হচ্ছে ফাগুন বরণ মেলা। এটা অর্গানাইজ করেছে হচ্ছে চারুকলা থেকে। আর মোটামুটি ভালোই সবাই আসছে, আড্ডা হচ্ছে, ভালো লাগছে। সময় পেলে আমার পেজটা ঘুরে আসবেন। আমার পেজের নাম চিত্রাঙ্গদা। থ্যাংক ইউ। আমার নাম আফিফা নরিন আক্তার, আমি কাজ করছি হোমমেড ফুড নিয়ে। আমার পেজের নাম অন্য কথা। আমাদের পেজের এই হোমমেড খাবারগুলো আমার মা নিজ হাতে তৈরি করে থাকেন, এবং রান্নার পাশাপাশি পেজের বাকি যে কাজগুলো সেগুলো আমি করে থাকি। আমার মা এবং আমি মিলে এই পেজটি 7 মাস ধরে চলছে আমাদের এই পেজ। আমাদের পেজের প্রত্যেকটি খাবারই ঘরে তৈরি এবং মানসম্মত এবং স্বাস্থ্যকর। এগুলো প্রত্যেকটি পণ্যই বাইরের পণ্যগুলোর থেকে টোটালি আলাদা, কারণ এগুলোতে ভালো মানের পণ্য ব্যবহার করা হয়, এগুলোতে কোনো প্রকার ভেজাল নেই। আজকে আমি একটি মেলায় এসেছি, মেলার নাম ফাগুন বরণ মেলা। এটি চারুকলা থেকে করা হয়েছে, আয়োজন করা হয়েছে। মোটামুটি টুকটাক বিক্রি হচ্ছে এবং ভালো রেসপন্স পাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফারজানা খান, আমার উদ্যোগের নাম আমাহরা, আমি টঙ্গী থেকে এসেছি। প্যান্ডামিকের পরে অনেকটা সময় আমাদের উদ্যোক্তাদের জন্য একটা খারাপ সময় গিয়েছে, তো তারপরও চারুকলার আয়োজিত এই মেলাটার কথা শুনেছি, সেই বিধায় আমি পার্টিসিপেট করলাম। তা আমার পণ্য হচ্ছে, আমি মেনলি ন্যাচারাল ডাই নিয়ে কাজ করি। ন্যাচারাল ডাইয়ের শাড়ি, গজ কাপড়, থ্রি পিস, ব্লাউজ পিস সব কিছু নেই। তার পাশাপাশি ব্লক প্রিন্টের ব্লাউজ পিসও আছে, এবং ন্যাচারাল ডাই দিয়ে আমি জুয়েলারি করি, যেটা একদম সম্পূর্ণ দেশীয় পণ্য। আমি একটু দেখাচ্ছি, সম্পূর্ণ দেশীয় পণ্য, ন্যাচারাল ডাই কাপড় দিয়ে জুয়েলারিটা করা। তো আর আজকে মেলার প্রথম দিন, আলহামদুলিল্লাহ সকাল থেকে ভালোই ছিল, টুকটাক কেনাবেচা হচ্ছে, এই তো। আমি মৌতান পেজ থেকে বলছি, আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস মৌ। আমি কাজ করছি কুশি কাঁটার পণ্য নিয়ে। তো আমাদের এখানে আছে একদম দেশীয় সব প্রোডাক্ট। এটা হচ্ছে টেবিল ম্যাট, আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল। বেশ কিছু প্রোডাক্ট আছে, জায়গা স্বল্পতার কারণে আসলে খুব ভালোভাবে বোঝানো যাচ্ছে না, তবে বেশ অনেক প্রোডাক্ট আমাদের এখানে আছে। এখানে আছে ওভেন কভার, বেশ বড় সাইজের আছে। তারপর এখানে আছে রানার, এটা হচ্ছে রানার, বেশ কেউ যদি হালকা কালার নিতে চায় তার জন্য হালকা কালার আছে, কেউ যদি কালারফুল নিতে চায় তাহলে তার জন্য কালারফুল আছে। অ্যান্ড আরও আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এটাকে হচ্ছে বলে, আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে টিস্যু বক্স রাখার। তো এই হচ্ছে কালারফুল, কেউ যদি এক কালার নিতে চান সেক্ষেত্রে এক কালারও নিতে পারবেন। মূলত এই পেজটা হচ্ছে, মৌতান পেজটা হচ্ছে সম্পূর্ণ দেশি প্রোডাক্ট নিয়ে এবং কুশি কাঁচার প্রোডাক্ট নিয়ে। তো আপনারা আমাদের পেজে নক করবেন, আমাদের পেজের নাম হচ্ছে মৌতান, আমি হচ্ছি মৌ, জান্নাতুল ফেরদৌস মৌ। আর আমরা এই মেলাতে আসার উদ্দেশ্য হচ্ছে, এই মেলাটা মূলত দেশি প্রোডাক্ট নিয়ে লঞ্চ করা হয়েছে। দেশি প্রোডাক্টই মূলত এই মেলার মূল উদ্দেশ্য, দেশীয় প্রোডাক্টকে তুলে ধরা। তো এটা হচ্ছে চারুকলার উদ্দেশ্যে, চারুকলার সৌজন্যে এই মেলাটা করা হয়েছে, চারুকলার সৌজন্যে। তো আপনারা সবাই আসবেন এই মেলায়, আগামীকাল পর্যন্ত এই মেলাটা রাত 9টা অবধি থাকবে। তো আপনারা সবাই আসবেন আশা করছি, আর আমাদেরকে আরও উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পেলেই আমরা মূলত এই দেশি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আমিনা সুলতান ইছুম, বর্তমানে আমি 4র্থ বর্ষ শিক্ষার্থী।
ফাগুনের আগুন এই বসন্ত মেলাতে আমি এসেছি মূলত একটি মেহেদি উৎসব নিয়ে। এই মেহেদি উৎসবে 8 জন মতো আমরা কাজ করছি এবং আমরা সকাল থেকে মোটামুটি এখানে আছি এবং এই কাজটা করার মূলত আমরা চাচ্ছি করতে, এই জন্য যে মেহেদি একটা উৎসবের মতোই, আমরা উৎসবে সাধারণত মেহেদি দিয়ে থাকি। এখন যে কোনো উৎসবে যে এটা আমাদের একটা হতে পারে যে এটা একটা মেয়েদের শখের কাজ, সাথে তার সাথে আমাদের কিছু আর্থিক কিছু ব্যাপারও রয়েছে, এটার সাথে আমাদের আর্থিক সংযোগও রয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে আমরা সাথে আমার শখের সাথে এটা আমাদের প্যাশনের সাথেও যুক্ত করতে পারি, যেহেতু এটা আমাদের মার্কেটিংয়েও অনেক যথেষ্ট পরিমাণ এটার প্রসার রয়েছে এবং এটার সাথে আমাদের মার্কেটিংয়ের যথেষ্ট পরিমাণ ভূমিকাও রয়েছে। তো এটা কখনোই এমন কোনো হওয়া উচিত নয় যে এটা ইগনোর করা হচ্ছে আমাদের সমাজে। তো এই জন্যই মূলত আমার ইভেন্টটা করা। সবাইকে আসসালামু আলাইকুম, আমি পৃথুলা ঘোষ, আমার উদ্যোগের নাম 12 হাত গল্প। তো মেইনলি আমার এই কাজটা করা শুরু হয়েছে আজ থেকে প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 2.5 বছরের কাছাকাছি। তো আমার উদ্যোগের নাম হচ্ছে 12 হাত গল্প। মেইনলি এই নামটা রাখার পিছনের কারণ হচ্ছে যে যখন সচরাচর সবাই প্রথম থেকে শাড়ি পরা শুরু করেছে তখন হয়তোবা সেটা 12 হাতই ছিল, বাট এরপর হয়তোবা আমরা সেটাকে বাড়িয়েছি বা যাই করেছি। তো প্রত্যেকটা শাড়ির পিছে আমার যেটা পার্সোনালি মনে হয় যে প্রত্যেকটা শাড়ির পিছে একটা একটা করে গল্প থাকে, আমার প্রত্যেকটা শাড়ির পিছে যেমন একটা করে গল্প থাকে, তো সেক্ষেত্রে আমি নামটা দিয়েছি 12 হাত গল্প। তো আমি দেশীয় সুতি শাড়ি নিয়ে কাজ করছি এবং আজকে আমরা এসেছি ফাগুন বরণ মেলায়। তো আমি যেহেতু দেশীয় শাড়ি নিয়ে কাজ করছি আমি সবসময় চিন্তা করি যেন আমার কাজে আমার নিজস্বতা থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে তাঁতিদের কাছ থেকে শাড়ি এনে সেটাতে আমি আমার নিজের ডিজাইন করে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করি। যেমন আমি এই শাড়িটা যেটা দেখাচ্ছি যে এখানে আমি সত্যজিৎ রায়কে নিয়ে কাজ করেছি, আমাদের সবার পছন্দের। তো আমরা চেষ্টা করেছি যে সত্যজিৎ রায়ের পুরো পরিবার যেটা আছে সবাইকে রাখার চেষ্টা করেছি এবং সত্যজিৎ রায়ের সিগনেচারটা আমরা রাখার চেষ্টা করেছি। তো এছাড়াও আমার কাছে আরও অনেক ধরনের শাড়ি আপনারা পাবেন, কিংবা আমার ফেসবুক যে পেজটা আছে 12 হাত গল্প, ওখানে যদি আপনারা সার্চ দেন তাহলে আমার উদ্যোগটাকে পেয়ে যাবেন। এবং আমি সত্যজিৎ রায় আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, এ কারণে আমি এটা রাখার চেষ্টা করেছি যে মহারাজা তোমাকে সেলাম। তো এই তো, ধন্যবাদ।